আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না। আর এই রান্নাটি খেতে কিন্তু অসাধারণ, কিন্তু তৈরি করা খুবই সিম্পল। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপিটি। একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে নিয়েছি। তো তেল গরম হয়ে গেলে এর মধ্যে চিংড়িগুলো দিয়ে নিব। এই চিংড়িগুলো আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। আর এভাবেই চিংড়ি ভেজে সবজি রান্না করলে সবজির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো এখন চিংড়িগুলো আমি তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি, আর এই একই তেলে আমি সবজিটা রান্না করব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ রসুন বাটা, এক চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাগুলো যেন পুড়ে না যায় এর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মশলা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে আবারও কষিয়ে নিব। তো এখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পুঁই শাকের ডাঁটা। এই যে এরকম লম্বা করে কেটে নিয়েছি। এখন এই ডাঁটাগুলো আগে থেকে সিদ্ধ করে নিলে তাহলে শাকের সাথে একসাথে সিদ্ধ হবে, না হলে কিন্তু শাক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ডাঁটাগুলো শক্ত রয়ে যাবে। তো ডাঁটা আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এখানে একটা আলু দিয়েছি, এটা যে যার পছন্দ মতো দিয়ে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিব পুঁই শাক। তো পুঁই শাক একটু পরে কিন্তু কমে যাবে, এখন বেশি দেখা যাচ্ছে। তো পুঁই শাক প্রথমে আমি হাই হিটে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। এতে করে শাকের কালার সবুজ সবুজ থাকবে, দেখতে অনেক ভালো লাগবে। আমি শাক নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর শাক থেকে কিন্তু একটু পানি বের হবে, দেখতে পাচ্ছেন অলরেডি পানি বের হয়েছে। তো 5 মিনিটের মতো ঢেকে রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পর। এই যে দেখতে পাচ্ছেন শাকের কালার খুবই সুন্দর আসছে আর অনেকটা কমে গিয়েছে। এখন আমি এর মধ্যে জলের পানি অ্যাড করে দিব। তো এখানে বেশি একটা জল লাগবে না, আমি 1 কাপ গরম পানি দিয়ে দিব। এটাতে আমি পুরোপুরি শাকটা রান্না করব। তো এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে আবার 6 থেকে 7 মিনিটের মতো রান্না করব। তো এ ফাঁকে আমি নেড়ে ছেড়ে কয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য, আর লবণটাও দেখে নিয়েছি, আলুটাও দেখে নিয়েছি সিদ্ধ হয়েছে কিনা। তো মোটামুটি হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ডেকে 2-3 মিনিট রান্না করলে আমার শাক রান্না পুরোপুরি কমপ্লিট। এই যে দেখুন আমার পুঁই শাক রান্না কিন্তু হয়ে গিয়েছে। আর পুঁই শাক কিন্তু এরকম ঝোলঝলি খেতে ভালো লাগে। তো আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা লবণীয় হয়েছে, একবারে সবুজ সবুজ রয়ে গিয়েছে শাকের কালার। খুবই সহজভাবে, খুবই সিম্পল একটা চিংড়ি দিয়ে পুঁই শাক তৈরি করে দেখালাম। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও সহজ সিম্পল রেসিপি পাওয়ার জন্য।
আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।